আরে বাবা রে শালা, বেগুন এবার কাটা গো। হ্যাঁ, বেগুনে এত কাটা নিয়ে গেছে, হ্যাঁ জানটা জ্বলি পুড়ি গেল গো, এত কাটা বেগুনে গেছে। আরে বাবা রে, সকল বন্ধুকে স্বাগত। আজকে আমি বৈকালবেলায় মাঠে আসলাম, সকাল থেকে সারাদিন বাড়িতেই বসে আছি, ছোটোখাটো একটু কাজ করেছি আর কি, বসে আছি, কারণ কালকে সারাদিন রায় বাড়ানোর পরে শরীরটা খুব ব্যথা, তাই কোনো কাজ করিনি, বাড়িতে বসেছিলাম। আর বৈকালবেলায় আসলাম, কিছু সবজি তুলতে হবে, আর দেখতেই পাচ্ছ আলুটার অবস্থা, আলু গাছ সব মরে ভূত, তো সবজি তুলবো, কিছু আলু তুলবো খাওয়ার জন্যে, আর চারটে পেঁয়াজ তুলবো, আর কিছু বেগুন তুলবো, তো সবটাই খাওয়ার জন্যে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, রায়টা আমার খুবই ভালো হয়েছে, আগের ভিডিওতে তোমাদের কতগুলো রায় হয়েছিল বলা হয়নি, তো আজকে বলছি। আমার রায় ছিল মোটামুটি 7.5 কাঠা মতো জমি, আর আমি রায় মানে সঙ্গে সঙ্গে ওজন করেছি, রস আছে যেহেতু, প্লাস 1 কুইন্টাল 75 থেকে 80 কেজি প্লাস হবে, কারণ এখনও জমিতে কিছু রায় আছে গাছ, আর আবার দ্বিতীয়বার বাড়ালে হালকা করে 2-5 কেজি। বন্ধুরা, ফাইনালি আমার আলু তোলাটা হয়ে গেছে, বেশি না, অল্প করে তুলেছি, দেখতে পাচ্ছ এই যে আলুগুলো, তো আমার সাদা আলুগুলো তুললাম খাওয়ার জন্য, তো অল্পই তুলেছি, আবার তুলবো খাওয়ার জন্য। তো চলো এবার পেঁয়াজের জমিতে যাওয়া যাক, তারপরে কিছু বেগুন তুলবো। যারা এখনও আগের ভিডিওগুলো দেখেনি, অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, ভালো লাগবে প্রতিদিন গ্রাম বাংলার ভিডিও পেতে এবং শাকসবজির সব কিছুর ভিডিও পেতে। আর কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আর ভিডিওতে একটা লাইক, জমিতে পেঁয়াজের জমিতে হালকা পরিমাণে তুলবো, তো ফাইনালি চলে এসেছি পেঁয়াজের জমিতে, দেখতে পাচ্ছ পেঁয়াজ। কমপ্লিট হালকা পরিমাণে তুললাম, আরও আছে তো এগুলো পরে তুলবো, তো যাই হোক একটা তুলে নিলাম খাওয়ার জন্য শুধু। তো দেখতেই পাচ্ছ এখানে আমার ভাই লঙ্কার চারা দিয়েছে, তো চারাগুলো বেস্ট বেরিয়েছে, ছোট ছোট, কিন্তু জমিতে জলের খুবই প্রয়োজন, মানে এত ছোট চারা আর জমিটা পুরো শুকিয়ে ফেটে গেছে। আমার ভগ্নিপতির লঙ্কা চালাতে, এখানে চালাতে জল দেওয়া, বেগুনের জমিতে চলে এসেছি, তো এখানে খাওয়ার জন্য কিছু বেগুন তুলবো। বেগুন দিয়ে চপ খেতে না আমার খুব হেভি লাগে, তো বেগুনের চপ খাওয়ার জন্য কিছু বেগুন তুলবো। তো যাই হোক, এই যে একটা বেগুন তুলে নিলাম, তো এটা চপ খাওয়ার জন্য খুবই হেভি হবে, আরও দুটো একটা বেগুন তুলতে হবে, একটা শুধু চপ খেলে হবে না, ভাজিও খেতে হবে। পাওয়া যায় না, গোটা ভুই খোঁজার পরে বেগুন হারিয়ে গেল নাকি রে, বেগুন একটাও পাওয়া যায় না, সব কীরকম অবস্থা বেগুনের, সব ছোট ছোট বেগুন হয়ে গেল, বেগুন সব পাখিতে ডাকিতে খাই লিছে, একবারে শেষ, বেগুন আর হবে না, গাছ বুড়িয়ে গেছে। বন্ধুরা, বৈকালবেলার পরিবেশটা খুবই, আরে বাবা রে শালা, বেগুন এবার কাটা গো। হ্যাঁ, বেগুনে এত কাটা নিয়ে গেছে, হ্যাঁ জানটা জ্বলি পুড়ি গেল গো, এত কাটা বেগুনে গেছে। আরে বাবা রে, কি কাটা দেখো ভাই বেগুন গাছে, এই দেখো রে বাবা রে, এ বেগুন তুলাই মুশকিল গো, এইসব কাটার খোঁচে একবারে জান বাড়ি যাবে। হ্যাঁ, কি বেগুন গো এত কাটা, কি বেগুন তোমরা জানিয়ে দিও, পুরো ডিমের মতো সাদা এই বেগুনটা, এই বেগুনটার নাম জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, এই বেগুনটা কিন্তু খেতে খুবই সুস্বাদু।
ফাইনালি আমার বেগুন পেঁয়াজ আলু সব তোলা হয়ে গেছে, আমি এবার বাড়ি যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। এই দেখো ওরে বাপরে, আমার ব্যাগটা এদিকে লোড হয়ে গেছে। তো বেগুন বেশি তুলিনি, দেখতেই পাচ্ছ এই কটা বেগুন তুলেছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তোমরা সকলে ভালো থাকো আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও। শেষবেলায় পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।